ব্যাংকের জমা রাখার টাকা এটা একেবারে তার নিজের হাতের দস্তগত ছাড়া আর কেউ নেবার কোনো সুযোগ নেই। কাজে সে জানে যে এখানে টাকাটা থাকলে হেফাজতে থাকবে, কোনো সময় তার টাকা লাগলে কারো কাছে হাত পাততে হবে না, নিজের টাকা নিজে নিতে পারবে, এই জন্যই সে টাকাটা জমা রাখবে। আরেকটা বিষয় একটু উল্লেখ করব, দুটো বিষয় উল্লেখ করব গ্রামীণ ব্যাংক সম্বন্ধে যেহেতু আজকে সুযোগ পেলাম। এটা হলো যে আমাদের 30 বছর হয়ে গেছে গ্রামীণ ব্যাংকের, 30 বছরে ওনারা যেমন তসলিমা বেগম আজকে 15 বছর ধরে গ্রামীণ ব্যাংকে আছে এবং তার এখন আমের বাগান করছে, কয়টা আম গাছ আছে? 17টা তার আম গাছ আছে, বারে বারে সে কথা বলে সে 17টা আমার আম গাছ আছে, সোজা কথা না, তার কিছুই ছিল না। এখন ওকে কথা বলতে দিলে তার থামানো যাবে না, এত কথা বলবে সে, উৎসাহ ছোটা থামাতে পারে না, ওই জন্য 9 জনকে দিলে 9 জনই আজকে সারা কাবার করে দেবে। যে আমার কিছু ছিল না, আমি একটা ছাগলের বাচ্চা দিয়ে আমার যাত্রা শুরু করছিলাম, আমি ব্যাংকের থেকে টাকা নিয়ে একটা ছাগলের বাচ্চা কিনছিলাম, এই ছাগলের বাচ্চা করতে করতে এখন আজকে তার আম বাগান হয়েছে, তার পুকুর মাছ চাষ করে, তার স্বামীকে সে একটা ওই বেবি ট্যাক্সি কিনে দিছে যে বেবি ট্যাক্সি চালিয়ে সে রোজগার করে। কাজে সব দিকে মিলিয়ে উনি এখন মোটামুটি একটা সংসার, দুটো ছেলে আছে তার, একটা ক্লাস 3তে পড়ে, একটা ক্লাস 9এ পড়ে, কাজে ছেলেদের লেখাপড়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। এরকম এই 70 লক্ষ সদস্যের ছেলে মেয়েদের যাতে লেখাপড়া হয় এটা আমরা প্রথম থেকে একবারে জান দিয়ে দিয়েছি যে যাই করো ছেলে মেয়েদেরকে স্কুলে রাখতে হবে, তারা নামানো যাবে না স্কুল থেকে। সেই কারণে এখন 100% ছেলে মেয়ে স্কুলে, কেউ বাইরে নেই। গ্রামীণ ব্যাংক মানি হলো তার ছেলে মেয়েকে স্কুলে থাকতে হবে এবং স্কুলে আছে। মজা যেটা, যে মজার কথাটা বলার জন্য আপনাদের বলো, আমাদের কাছে খুব মজা লাগে, মা বাবা কিন্তু নিরক্ষর, শুধু মা বাবা নিরক্ষর না, তার 14 কুষ্টিতে কোনোদিন অক্ষর যায় নাই, এরকম পরিবার বাংলাদেশের পরিবার যা আপনারা সবাই জানি। সে এরকম নিরক্ষর 70 লক্ষ পরিবার থেকে ছেলে মেয়েদেরকে এখন আমরা স্কুলে যেতে চাচ্ছি। স্কুলে গিয়ে যেটা আমরা আশা করি না, স্কুলে গিয়ে দেখি কেউ কেউ ছেলে মেয়ে স্কুলে ক্লাসে আবার ফার্স্ট হচ্ছে, মজা লাগে না? বিরক্তিকর ছেলে মেয়ে বা মা বাবার ছেলে মেয়ে ক্লাসে গিয়ে ফার্স্ট হচ্ছে, ওখানে তো সবার ছেলে মেয়ে আছে, শুধু গরিবের ছেলে মেয়ে না, খুব মজা লাগে। তখন আমরা ঠিক করলাম যারা এরকম ক্লাসে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে তাদেরকে আমরা স্কলারশিপ দেব এবং আমরা স্কলারশিপ শুরু করলাম। আজকে বছরে আমরা 30,000, এই বর্তমানে যত সংখ্যা বাড়বে তত স্কলারশিপের সংখ্যা বাড়বে, আজকে আমরা 30,000 ছেলে মেয়েকে স্কলারশিপ দিই। বোঝেন কত ছেলে মেয়ে ভালো করতেছে, এবং তার মধ্যে আবার একটা নিয়োগ করে দিয়েছে যে এই 30,000-এর মধ্যে 15,000 স্কলারশিপ মেয়েদের জন্য রিজার্ভ, এটা থেকে হাত দিতে ছেলেরা হাত দিতে পারবে না, বাকি 15,000 ছেলে মেয়ে যাই চাকরি তো কাজে মেয়েরা বেশি পায়, ওই দিক থেকেও পায় ওই দিক থেকেও পায়, সব মিলে 65 জন মেয়ে এই বৃত্তি পায়। তাদেরও ফুর্তি লাগে, তাদের লেখাপড়া উৎসাহ, মা বাবাকে বলতে পারে যে আমার এই লেখাপড়ার থেকে ছাড়াই আসবে না, আমি লেখাপড়া করি, এবং আস্তে আস্তে এখন দেখি কলেজে গিয়ে চলে গেছে, মেডিকেল স্কুলে চলে গেছে, মেডিকেল ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, এরকম বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। বাংলাদেশের কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বোধহয় বাকি নেই যেখানে গ্রামীণ ব্যাংকের ছেলে মেয়ে লেখাপড়া করে না। গরিবের ছেলে মেয়ে কেমনে মেডিকেল করবে, কেমনে ইঞ্জিনিয়ারিং করবে, আমরা চিন্তা করে দেখলাম যে এতে অনেক ছেলে মেয়ে ঝরে যাবে, তবে বললাম যে ঝরে যাওয়ার দরকার নেই, আমরা শিক্ষা ঋণ দেবো, আমাদের তো টাকার অসুবিধা নেই, আমরা শিক্ষা ঋণ দেবো, তুমি শুধু লেখাপড়াটা ঠিক মতো করো, টাকার জন্য চিন্তা করো না, টাকা আমরা দেবো। আজকে 13,000 ছেলে মেয়ে এই মুহূর্তে এই ইঞ্জিনিয়ারিং ডাক্তার এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে গ্রামীণ ব্যাংকের শিক্ষা ঋণ নিয়ে, প্রতিদিন আরও নতুন নতুন আসছে, এখন বছরে প্রায় 7,000 করে নতুন নতুন আসতেছে। এর মধ্যে কয়েকজন দেখলাম PhD করে বসে আছে, কোন দিন দেখবেন যে লন্ডন শহরে হামলা করছে,